দশম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্থীর সম্পূর্ণ উত্তর সহ আজকে আলোচনা করা হবে। মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে, সে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে। তার আগে সকলকে দে এডুকেশন চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াস নোটিফিকেশান আকারে পেতে। আমাদের প্রথম প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বহুরূপী গল্পের আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। উত্তর হবে, সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা নিজ পেশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেই প্রশ্নোত্তর উক্তিটি অবতারণা করেছে। হরিদা যখন যে রূপ ধারণ করত সেই চরিত্রটির সঙ্গে সে যেন একাত্ম হয়ে যেত। উন্মাদ, নকল পুলিশ থেকে বাইজি, হরিদা যখন যা সাজত সেই চরিত্রটি সে হয়ে উঠত। জগদীশবাবুর বাড়ি সে বিরাগী সেজে গিয়েছিল, তাকে দেখে কেউ বোঝেনি সে হরিদা। জগদীশবাবু হরিদাকে বিরাগী ভেবে ভুল করেছিলেন এবং পুনর্জনের জন্য বিরাগীর তীর্থভ্রমণের উপলক্ষে তিনি তাকে টাকা দিতে চেয়েছিলেন। বিরাগী সেই টাকা স্পর্শমাত্র না করে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। হরিদা যথেষ্ট অভাবের মধ্যে দিন কাটাত, চাইলে সেই টাকাটা নিতে পারত, কিন্তু সে তা করেনি। এখানে বিরাগী চরিত্রটির সঙ্গে হরিদা একাত্ম হয়ে গেছে। একজন বিরাগী যে সংসার ধর্ম ত্যাগ করেছে সে কোনোদিনই বিষয়ী হয় না বা টাকা সোনা কিছু স্পর্শ করে না, এখানে হরিদাও তাই করেছে। হরিদা পেশায় বহুরূপী হলেও সমস্ত রূপের সঙ্গেই সে যেন একাত্ম হয়ে গিয়েছিল, তাই বিরাগী হয়ে টাকা কেন নেয়নি জানতে চাওয়া হলে তার জবাব ছিল যে তার ঢং নষ্ট হয়ে যেত টাকা নিলে, কারণ হরিদা বিরাগী বেশে সত্যি বিরাগী হয়ে উঠেছিল, তাই জগদীশবাবুর থেকে তীর্থভ্রমণের অর্থ নিলে তা ধর্মবিরোধী হতো। সেই সঙ্গে বহুরূপী বেশে হরিদা যতটা পারদর্শী তা প্রমাণ করতেই প্রলোভন সংবরণ করেছে। পরের প্রশ্ন আলোচনা করার আগে সকলকে জানাই, ইতিমধ্যে তোমাদের বিভিন্ন মডেল অ্যাক্টিভিটি টাস্ক চ্যানেলে পোস্ট করা হয়েছে, ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তা তোমরা অনায়াসে দেখে নিতে পারো। পরের প্রশ্ন, ঘুচাব এ অপবাদ বোধি রিপুকুলে, বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছেন, উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? উত্তরটি হবে, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতায় প্রশ্নোত্তর উক্তিটির বক্তা বলতে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। ইন্দ্রজিৎ যখন প্রমোদকাননে বিলাসে মত্ত তখনই লক্ষ্মীদেবী সেখানে আসেন এবং তাকে জানান রামচন্দ্রের সৈন্যরা লঙ্কাকে ঘিরে রয়েছে। তখন মেয়েদের সঙ্গে নিয়ে সময় কাটানোর ঘটনা ধিক্ষারজনক। উপরন্ত তিনি লক্ষ্মীর মুখ থেকে এও জানতে পারেন যে তিনি প্রমোদকাননে মত্ত থাকায় তার পিতা নিজে যুদ্ধের সাজে সেজেছেন, তার মতো উপযুক্ত এবং বীরপুত্র বেঁচে থাকতেও রাজা রাবণকেই যদি যুদ্ধযাত্রা করতে হয় তবে তা খুবই অপমানের। রাবণের পুত্র হিসেবে তার নিজের এই আচরণ ইন্দ্রজিৎ মেনে নিতে পারেননি, তাই একেই তিনি অপবাদ বলেছেন। পরে প্যারাতে দিতে হবে, শত্রু সৈন্যদের বধ করে ইন্দ্রজিৎ এই অপবাদ দূর করতে উদ্যোগী হন। বীরের সাজে তিনি সেজে ওঠেন, মেঘবর্ণ রথচক্রে বিজলির দীপ্তি, ইন্দ্রধনুর ন্যায় উজ্জ্বল রঙের পতাকা, দ্রুতগতির অশ্ববাহিনী, এইসব নিয়েই সেজে উঠেছিলেন ইন্দ্রজিৎ। তীব্র রাগে যখন ধনুকে টঙ্কার দিয়েছিলেন মনে হয়েছিল যেন মেঘের মধ্যে গরুর পাখি চিৎকার করে উঠেছে। বীরভাবের এই আদর্শ তুলে ধরার মধ্যেই ইন্দ্রজিতের অপবাদ ঘোচানোর চেষ্টা লক্ষ্য করা যায়। এরপর আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন রয়েছে, তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে কেন লজ্জিত তা সিরাজদৌল্লা নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। উত্তরটি হবে, শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশে নবাব সিরাজদৌল্লা ফরাসি প্রতিনিধি মসিয়ে লাকে জানিয়েছেন যে তিনি ফরাসিদের কাছে লজ্জিত। মসিয়েলা সিরাজের দরবারে এসেছিলেন ইংরেজদের কাছ থেকে চন্দননগর রক্ষার জন্য নবাবের সাহায্য প্রার্থনা করতে।
নবাবের সঙ্গে তারা যে কখনো অসৎ ব্যবহার করেনি সে কথাও শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেন। আলোচনায় সিরাজ তাকে জানান ইংরেজরা যে তার অসম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে, ফরাসিদের সমস্ত বাণিজ্য কুঠি ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে, তিনি এসব বিষয়ে অবহিত। কিন্তু কলকাতা জয় করতে গিয়ে এবং পূর্ণিয়ায় শওকতজংয়ের সঙ্গে লড়াইয়ে তার প্রচুর লোকক্ষয় এবং অর্থব্যয় হয়েছে। তাছাড়া নবাবের মন্ত্রিমণ্ডলও নতুন করে কোনো যুদ্ধে আগ্রহী নন। সেই কারণে ফরাসিদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকলেও তার পক্ষে যে ইংরেজদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হওয়া এই মুহূর্তে সম্ভব নয় তা নবাব উল্লেখ করেন। এই অক্ষমতার জন্য মশিয়েলার কাছে নবাব সিরাজউদ্দৌলা একই সাথে ক্ষমা প্রার্থনা ও লজ্জা প্রকাশ করেছেন। এরপর চার নম্বর প্রশ্ন, সেখানে রয়েছে ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে দল, কবির এই মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী? উত্তরটি হবে কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় চিরবিদ্রোহী নবযৌবনের বন্দনা করেছেন। এই বিপ্লবী শক্তির আগমন ঘটে ভয়ঙ্করের বেশ ধরে, মহাকালে চন্দ্ররূপে অর্থাৎ শিবের প্রলয়ঙ্কর মূর্তিতে যেন তাদের আগমন। জয় প্রলয়ঙ্কর ধ্বনি তুলে জরাগ্রস্ত মৃতপ্রায় সমাজের তারা অবসান ঘটায়, চারপাশ দিশেহারা হয়ে যায় শক্তির সেই প্রচণ্ডতাই, রক্তাক্ততা আর বিশৃঙ্খলতা সে সঙ্গে অস্থিরতার মধ্য দিয়ে তাদের এই আবির্ভাবে সে ধ্বংসের উন্মাদনা থাকে, তা মানুষকে শঙ্কিত করে তোলে। এরপর দিতে হবে নেক্সট প্যারা দিয়ে, সেখানে লিখব ধ্বংসের এই প্রচণ্ডতা আসলে সৃষ্টির নবনির্মাণের জন্য। প্রলয়ের দেবতা শিব ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টিকে নিশ্চিত করেন, সেইভাবে বিপ্লবী শক্তিও আপাত নৈরাজ্যের আড়ালে সুস্থ সুন্দর এক সমাজ গঠনের স্বপ্ন দেখে। কবির চোখে এই প্রলয় তাই জড়ত্বের অবসান ঘটানোর জন্য, কালরাত্রির শেষেই রয়েছে ভোরের সূর্যোদয়, অন্ধকারাগারে হাড়িকাঠে যে দেবতা বাঁধা আছেন তাকে মুক্ত করে মানবতার প্রতিষ্ঠা ঘটানোই এই তরুণদের লক্ষ্য। এই প্রলয় নতুন সৃজন বেদন, জীবনহারা অসুন্দরকে ছিন্ন করার জন্য যার আগমন ঘটেছে, তাই ভাঙনের পেছনে থাকে সৃষ্টির স্বপ্ন, স্বাধীনতা সাম্য আর সম্প্রীতির বীজমন্ত্রে থাকে নতুন সময়ের প্রতিষ্ঠা ইঙ্গিত। এরপর আসি শেষ প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে, বাবুটি কে, তার স্বাস্থ্য এবং ষোলো আনা শখের পরিচয় দাও। দেখে নাও কীভাবে উত্তরটি লিখবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পাংশে প্রশ্নোক্ত অংশে বাবুটি হলেন গল্পাংশের অন্যতম প্রধান কেন্দ্রীয় চরিত্র গিরিশ মহাপাত্র। গল্পাংশে গিরিশ মহাপাত্রের স্বাস্থ্য ও ষোলো আনা শখের বিস্তর পরিচয় মেলে। গিরিশ মহাপাত্রকে দেখে প্রথমে মনে হয়েছিল তার আয়ু যেন আর বেশি দিন নেই, ফর্সা রং রোদে পুড়ে তামাটে হয়ে গিয়েছিল, বয়স 30-32 বেশি নয়, কিন্তু তার শীর্ণ চেহারা দেখে তা মনে হয় না। অল্প কাশির পরিশ্রমেই সে হাঁপাতে শুরু করেছিল। তার পকেটে গাঁজার কোলকে দেখে জগদীশবাবু তাকে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়ে বলেন, কিন্তু কদিনেই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শোনো। এরপর আসি তার পোশাক পরিচ্ছদ বা ষোলো আনা শখ কীভাবে বজায়ছিল তার আলোচনায়। সেক্ষেত্রে আমরা প্রথমে লিখব গিরিশ মহাপাত্রের সাজসজ্জা তথা পরিচ্ছদ এমনই যে হাসির উদ্রেক করে এবং সেই সঙ্গে বোঝা যায় তার স্বাস্থ্য গেল শখ ষোলো আনায় বজায় রয়েছে। গিরিশ মহাপাত্রের মাথার সামনের দিকে বড় বড় চুল, ঘাড় ও কাঁধের দিকে ছোট করে ছাঁটা নেই বললেই চলে। মাথায় চেরা সিথি, অপর্যাপ্ত তৈলনিষিক্ত কঠিন রুগ্ন চুলে লেবুর তেলের গন্ধ, গায়ে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তার বুক পকেট থেকে বাঘ আঁকা একটি রুমালের কিছু অংশ দেখা যাচ্ছিল, পরনে ছিল বিলাতি মিলের কালো মখমল পাড়ে সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা যেটা হাঁটুর উপর লাল ফিতে দিয়ে বাঁধা, পায়ে ছিল বার্নিশ করা
পামসু যা তলাটা আগাগোড়া লোহার নাল বাঁধানো, আর হাতে ছিল হরিণের সিংয়ের হাতল দেওয়া একগাছি বেতের ছড়ি। স্বাভাবিকভাবেই এই পরিচ্ছদ গিরিশ মহাপাত্রের স্বাস্থ্যের সঙ্গে বেমানান বলেই প্রশ্নোত্ত উক্তিটি করা হয়েছে। আশা করি আজকের আলোচনাটি প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।